ব্যাপার, চুরির মতো চাই পারুক বাড়িতে আসে, বাজার নতুন চুরি কিন্তু দেখে যাও। তোমার বাপ আমাকে খেতবে। আচ্ছা তুমি কি বাজনের লোকে কোনো চাও তুমি করছো? করছি তো। কি কর না মানে ওই তোমার বাজারের না জিগা তোমার ভালোবাসে ফেলছে। আমি বন্ধু তোর এত বড় সাহস, আমার রূপালির সামনে দেখা যায় তর্ক করস? ফাঁকে যাতে গেছে ফাঁকে যা। আমার সাথে তোমার কি প্রাইভেট কথা তাও না? তোমার একজন না দেখলে আমি সেখানে তারামাটি দেখি আমার মনে হয় আমি আমার দিনে কথা জানা চলে গেছি। আমি একটা ফলস রিস্ক সব তো আমি মানি রে তোমার ছবি নিয়ে ঘুর। তুমি আমাদের ভালোবাসো ভালোবাসি মানে ভালোবাসতে হবে, কদিন পরে তো সেরকম কাহিনীটা দেখবা। দেখা মা আমি ভালোবাসা কারে দিয়ে দেবো তোমার কাছে। ওই আমার এক বন্ধু কলেজে পড়েছে, ফাইনাল পরীক্ষা দিব টাকা নাই, পরীক্ষার ফিস দিতে পারতেছে না। তুমি যদি 1000 টাকা ধার দিতে ও দিয়ে দিব তোমারে। এই কথা কই তুই তোমার এত চলো তুমি খাও আমি আনতে দেখি না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসি তাড়াতাড়ি না গেলে আমার পরীক্ষা ফিস জমা দেবো না বুঝলা? এই তো অমুক রাখি ঠিক আছে। তোমার মোবাইলে তো কোনো ফোন আছে আমার অপেক্ষা ফার্স্ট পুরানি মাত্র মানে আরে সালা ফকিরা ফোন আসছে তো মোবাইলে বাতি জ্বলতে বাতি জ্বলছে দেখ। কথাবার্তা খুব সাবধান করে কর। আরে আমি যদি ফকিরা হই তাহলে তুই কি তুই তো মিষ্টি, তোর নাম বিষ্ণু বাবু না হয় হওয়া উচিত ছিল মিষ্টিনু বাবু। হ্যাঁ বিষ্ণা বাড়া তোর নাম থাকবে সবার ঘর জামাই তোর তো ফুলে নিতে হবে তুই তো ফুলে নি। হ্যাঁ মোবাইল ফোনে যে কইলি 2 লাখ টাকা রেখে যাই এক লগে এত টাকা তোমাদের জন্য দেখো। আরে বেটা 2 লাখ টাকা তো আমার হাতের ময়লা, আমি তো করবো তোর সাহস না যে মাইয়া ওর কাছে মিথ্যা ভালোবাসার কথা দিয়ে 500 টাকা দিয়ে চলু। আমি এরম বংশে পলা তার তো কোনো বংশ পরিচয় নাই, তুই তো নির্বংশ। তুই কিন্তু বেজার পয়েন্ট পার হয়ে যেতে আমি তোকে সাইজ করে ফেলাম একদম বাপি সাইজ করে ফেলাম বাপি। আরে রাগ রাগ আমি কাউরে দৌড়াই না খালি আসলে আসতে পারছো আমার স্ত্রী ছাড়ার কাউরে দৌড়াই না। তাহলে তো আমি সে থেকে কমপ্লেন করবো বলবো কত নারীর সঙ্গে তোমার সম্পর্ক তাইলে তুমি 200 টাকা বাই করো 200 অনলি 200 টাকা তুমি আমার কাছে না এই 20 টাকা দিলে এই যে বাপাই তুমি ল্যাপটপ 20 টাকায় দেখো বাইর করো বাইর করো বাইর করো আমারই ব্ল্যাকমেল করো জীবনে একবার চান্স পাইলে তোমার এমন শিক্ষা দিব। তুমি চিন্তা করে লাভ নাই দোস্ত চান্স পাইবে না দোস্ত। তুমি বুঝা চলে আমি চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ তোমার মধ্যে কি জিন আছে? জিন না পরি পরি আছে পরি তাইলে তো আমি মরছি। কোন হয়ে যাইতেছো বিস্কুর কাছে? না
বিশ করলো যে আমার সকালেই দেখা হয়েছে। তাই তো তুমি সাইজ হয়ে গেছো, কত সাইজ করছে আপনারই কমুকেন। আরে আমি হাসতেছি তো অন্য কারণে, এই ডিস্কো একটু আগে আমার 20 টাকা সাইজ করছে। শোনো ওর কথা তুমি ভুলো না, ও একটা বড় খাওয়ার ছেলে, খুব খারাপ। দেখো একদিন সত্যি সত্যি তোমার দাগা দিয়ে দিব। আপনি আমার ডিস্কোর নামে আমাকে কি বলি করেন? আপনি কি আমি জানি না মনে করছেন? আরে আপনার তো নজর খাপ, আপনার হৃদয় খাপ, আপনার মুখ খাপ, আপনার মাথা ঠিকা, পা পর্যন্ত আপনি পুরাতেই খারাপ। আবার তো হইলাম আমার ভালোবাসা দেখো তোর জামাই কই গেলে নামে আমার কাছে টিপ মারে, আর আমি রাস্তা ঘাটে দেখো চোখ মারে। আমার দেখে মিঠা মিঠা কথা কয়, শাস্তি কঠিন শাস্তি দিবি, এমন শাস্তি দিবি যেন তোর পুটানি উঠছি আর বসছে শুধু তোর নাম যাতে ফকি ফকি ধর ফকি ধরিয়া তোর পুটানি মাথা ঠিকা ওই মায়া মানুষের ভূত ছাড়া। আমার পিতানি চেহারা কি কম সুন্দর, কত স্মার্ট পিতানি দেখে আমি বিয়া করছিলাম, পিতানি এখন আমার কাল হয়েছে। একটা কথা আমি করে রাখছি, তোর বিশ্ববাবুর মতো আমার পুতানি এত কি জান না, এদিকে আমি অনেক শান্তিতে আসছি। আমার শুধু কি জান না, ও একটা বাপার চিত্ত খুবই। তোর বিশ্ববাবু তো আমার স্বামীরে দেখে বিশ্ববাবু হয়েছে। ও তুই একটা নকল বাবু। তোর সঠিক দায়িত্বটা যেমন স্বামী তেমনি তার বউ। হ্যাঁ এই জন্য এই জন্যই তোর কপালের পুতানি বাবুর মতো একটা বদের খাইটা ঢুকছে। শুন আমাকে বাড়িতে একটা নতুন টিভি কিনছে, মন চাইলে এই সূর্য সুস্বাস্থ্যের সূর্য সূর্য। আমার বোন খুলনা দিদি পাইছে, আমরা আমেরিকান, যে কোনো টাইমে আমেরিকা চলে যেতে পারি। এমন সব ইংরাজি শিখাই দিবি মানে ওই দেশে যায় শাশুড় শাশুড়ি সব পেয়ে ভালো যেতে পারে, কোনো অসুবিধা না হয়। আমি ফুলদান রে সরকার এমন একটা স্পেশাল কোর্স করাই দেবো যে বিদেশিরও হিন্দি খাই, হিন্দি খালি কেমন চলবো, তাইলে তো ওরা আমাকে ভাষা বুঝবো না। বুঝবো বুঝবো, তবে একটু কষ্ট কষ্ট পাইলে চলবো না, তাইলে তো আমাকে দিদি ক্যান্সেল হয়ে দেবো, আমাকে প্লেনের চাক্কা লোকে পাইলে আবার এই দেশে পাঠাই দিব, এবং সব সোজা সোজা ইংরাজি শিখা দেবো। ইয়েস নো ভেরি গুড, এই ধরো তুমি মিষ্টি খাইছ, এটা ইংরেজি কি হবো? আমি মিষ্টি খাই। হ্যাঁ আমি আই মিষ্টি সুইট আচ্ছা তুমি আমার একটু খুইলা তোর কি চান্স কেন পাইলা? এটা খুইলা কপালের ব্যাপার না, এটা হলে কপাল নাকি তোর মতো ফকিরা কপাল হইব না, আমার মতো রাগ কপাল দরকার। কাম কাম হেড কাম চান্স এন্ড হেড, তোমার কপালটা এদিকে নিয়ে আসো, আমি একটু ঘষা দিয়ে দিই। আরে দেখো আমার কপালে ঘষা দিয়ে কি হইবো, দিদি তো পয়সা আমার বই নিয়ে এতক্ষণ বিষয়টা খোলাসা দিল। বুঝতো তুমি তো আমেরিকা যেতে পারবে না, ওই দিদি পেলে তো ভাই যেতে পারে না, তার হাজবেন্ড যেতে পারে। ওকে তুমি তো আস্তে একটা কুফা, তুই আর কুফা লাগাই দিলা। কুফা আমি না, কুফা তুমি, কারো কিছু কই না, কুফা লাগতে পারে। এই যে ওকে তালা দিলাম, আমি কেউ কম না,
কার বুকে এত করে সাহস যে আমার নাম মিথ্যা কথা বলে তোমার কাছে? বলো তো নামটা। আবার কেবো ওই ফুটানি, ওই ফুটানি করছে। আর কইছে তুমি নাকি সেই কাছ থেকে বিশ্বাস করছো। আমি অবশ্য বিশ্বাস করিনি। আমি ওর মুখের উপরে কইয়া দিচ্ছি, তোর নজর খারাপ, তোর মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই খারাপ। একদম ঠিক বলেছ, ওর এত বড় সাহস আমার প্রেমিকের কাছে আমার নামে মিথ্যা কথা বলে ক্লিক করে। তুমি একটু বসো না, না বসো না, তুমি বাইরে যাও, কোনো অসুবিধা আছে? আমি ওর একটু ফিলিংস দিয়ে আছে। চালা ক্লিক বাস। ও সজনী তোমায় ছাড়া কাটে না দিন রাত। চিলকার পাখা গজায় মরিবার তরে। হ্যাঁ আমিও তো সেই কথাই কই, তোরা এত বেশি ফরফর করিস না, ফরফর করলে তোরা তুই দমত মরে যাবি। যা সব শালা, একদম সব। এই শালা কার দোষ, কার ঘরেটা পাচ্ছিস তুই? আমার রূপালীর কাছে কি কইছ? কি কইছি মানে যা সত্যি তাই কইছি। তুই তো রূপালী রে ভালোবাসাস না, ভালোবাসাস না টেকারে। শালা মুখ সামলে কথা কই। আমার ইন্ডিয়া দে আগে কথা শোন, আমার ইন্ডিয়া দে কথা শোন আগে। তুই আমার চরিত্রের মধ্যে আলকা চমকতে পারছ না শালা? তোর চরিত্রে যে দুধটা ফুলে তাই তো খারাপ হয়ে আমরা জানি না। ওই মুখ সামলে কথা কবি, আমার ইন্ডিয়া দে, আমার ইন্ডিয়া দে আগে। ওই ওই তুই আমারে আমার বউর দর দেখাইয়া আমার কাছ থেকে 20 টাকা খাসাই খাইছি। হ্যাঁ খাইছি, বেশিরা ভালাবি করলে আমি সব রূপালীর কাছে করে দেবো। দেখো তুমি খেলে আমার একবার কও, ওরে আমি নারকেল ঝাড়ু বানাই দিই। কোকোনার ঝাড়ু পরে বানাও। তোমরা কি খবর শুনছ? কি খবর খুলা ভাই, খুলা বল না। ভালো শোনো নাই, ওই যে জিল্লুর বইন ফুলজান আমেরিকার ডিবি পাইছে, ও এখন আমেরিকা যাইব। এত করে তোমাকে কইলাম আমার কাছে ইংরাজি শিখো। তোমরা যদি আমাকে ইংরাজি শিখতা তাইলে তোমরা ডিবি পাইয়া আমেরিকা চলে যেতে পারতা, তাই নাকি? তাইলে আর কইতা শিখি। আরে এই যে একজন ফুটানি বাবু, হ্যাঁ অল্প বয়সে শাদি কইরা ঘর জামাই হইছে, বোমার লাত্তি উস্তা খাইয়া ফুল জেটারে কয়লা বানায় ফেলাইছে। কিন্তু কইরা কইলাম আমার কাছে ইংরেজি শিখো। যদি আমার কাছে ইংরেজি শিখতা তাহলে তুমি আমেরিকা গিয়ে এত দিনে এইটা দিয়া ডলার গুনতে পারতা। আচ্ছা খুললা ভাই, এই যে ফুলজান ডিবি লই আমেরিকা যেতে দিচ্ছে, এটাকে আপনার বুদ্ধি? আসলে এই বুদ্ধি আমি তারে দিচ্ছি। সেই জন্য তো ফুলজান আগামীকাল থেকে আমার কাছে প্রিফার ক্লাস করব। যদিও আমার ক্লাসে কোনো সিট নাই, তবু তার ভাইয়ের বিশেষ অনুরোধে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোমরাও যদি আমার কাছে আসো ইংরেজি শিখতে চাও তাহলে আমিও তোমাকে ব্যবস্থা করে দিব। যদিও অ্যাকচুয়ালি 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 আমার একটু কষ্ট হবে, কারণ আমার ক্লাসে কোনো সিট নাই। ও তাই তো, ঠিকই কথা। ছাত্রছাত্রী না থাকলে সিট থেকে কেমনে? ছাত্রছাত্রী নাই সিটও নাই। কারেক্ট, ব্যাপারটা একটু খুইলা কত দেখি। খুইলা গো, সব কিছু খুইলা গো। আপনি রে না জায়গা মতো, জায়গা মতো ব্যাড বয়। আমি মিথ্যা কথা, সব মিথ্যা কথা, আমি কারোর দিকে তাকাই না। তোমার ভুল ভুলে ফকি কি করেন এইসব? এই পড়ি শোনো, আমার এই দুই চক্ষু দিয়ে আমি তোমার ছাড়া কাউরে দেখি না। গরম পানি লাগবে। গরম পানি কেন? চোখের মতো ঠিক করতে হলে গরম পানিতে চোখ ভিজিয়ে রাখতে হবে। আমি তো অন্ধ হয়ে যাবো,
অবস্থা পড়ি, তুমি এটা কি অবস্থা করত? কি কথা? তুমি আমারে ফুটানি ভাই বলবা না, বলবা ফুটানি। আর আমাকে আপনি বলবা না, বলবা তুমি। আমার নাম ধরে বললে মনে হয় দুটি ফিট। তুমি আমার সুখবরটা শুনো নাই? কোন সুখবর খেলাওয়ার না? আমি জীবে পাইছি, আমেরিকায় যাইতেছি। গ্রামের কি জানো? যাই আমি সবাই জানে। আপনি ছাড়া তুমি যেটা আবার আপনি তাইলে কি গুটি কেনছেন? কি ভাবতেছেন? না, তোমার আমেরিকার জীবন ভাবতেছি। তুমি তুমি হয়ে যাবা। এই জন্যই তো কাল শিখা খুইলা কাদের ভাইটাকে ইংরেজি শিখতে যাবো। আরে আমিও তো যাইতেছি কাল শিখা তার কাছে ইংরেজি শিখতে। আমি না হয় বিদেশে যাইতেছি, হ্যাঁ জন্য আমি ইংরেজি শিখতেছি। আপনি শিখবেন কে? আরে ইংরেজি না জানলে কি মানুষ শিক্ষিত কোন বোনের লাগে ভাই আমেরিকা যাইতে পারে না? যাইতে পারে দুরা ভাই, দুরা ভাই মানে আমি ভাই এই ঘরের মানুষ, আমি যাইতে পারবো না। বেড়াদারি আরেকখান থেকে আইতে খালার প্রতি আমারে কইছে কাক পক্ষীও যদি চান না পায় আর নিজেই বিবেচি খাই যায় সারা গ্রাম খুলে পেলে তো যায়। তোর কাল এটা বেলু ভাই, হ্যাঁ তোমাদের কি আসা? এই প্র্যাকটিস করতেছি, ছোট বইনে ডিবি পাইছে তো আইজ হোক কাইল হোক আমেরিকা তো শিও যাবো। মনে করতেছি এই অশিক্ষিত মানুষ হাই ফাই চাকরি তৈরি সে পামো না, সে পেঁয়াজ কাইটা রসুন কাইটা আড়ি পাতে দইয়া চিন্তা করতেছি কোনো গয়ে বিয়ারার কিংবা বাবুর্তি রেজিস্ট্রেশন অবস্থি হোক। গুড আমি যাই ফুলজন একটু বুঝিয়ে দিলো ভাই। তুমি কি পেঁয়াজের ইংলিশ জানো? পেঁয়াজের ইংলিশ না তুমি জানো? অনিয়ন অ নিয়ন আপা কদি অ নিয়ন একটা সোজা ওয়ান টু মধ্যে মনে হয় ঠিক হলাম অ নিয়ন এখন থেকে আমি তোমাকে মাঝে মাঝে প্রাইভেট পড়াইতে আসো, এতে তোমার হেল্প হবে। আমি একটু শান্তিতে পড়তে পারতেছি না গুরু। বাট ওয়াই? ও তিনজন যা সরে পড়া দিতে না গুরু, ও তিনজনে আমারে বিয়ে করতে চায়, আমারে বিয়ে কইয়া আমার সাথে আমেরিকা উড়াল দিবার চায়। পারবি না? পারবি না? ফুটানির বউ আছে, ঘর জামাই, মিচকা, ডিসকোর ভয়ে কিছু করতে পারবে না। আর ডিসকোরে সাইজ করব আমি। আপনার কি সাইজ করব গুরু? নটি গার্ল ফুজান, আমি তোমার হ্যান্ডটা একটু টাচ করতে চাই। আমার হ্যান্ড টাচ করবেন কেন গুরু? না মানে এই হ্যান্ড টাচ করে আমি দেখতে চাই এই হ্যান্ডের মধ্যে কি গুড লাগাচ্ছে গুরু। আপনি বসেন, আমি জানি আছি। চলো চলো তাড়াতাড়ি এসো। হ্যালো হ্যালো ফুটানি, আপনি কে? তুমি কে বলছো? তুই কে? তুই বলছিস কেন? আমি ফুটানি প্রিয়তমা। আপনি কে? তোর আম্মা। ব্যাগ বিহেভ করছেন কেন? আই সিরি ইংরেজি মানিস না, বাংলায় ক। আপনি মূর্খ, ইংরেজি বুঝেন না? সামনে এসা দেখ, তোর আর তোর ফুটানি রে এমন ইংরেজি বুঝামু যে সারা জীবনও ভুলতে পারবি না। গিরিঙ্গিতে কেমন লাগছে? কালী পুজোর তো ফুটানি ভাই তখনও বাসায় ছিল না, ইদানি ওর মন খালি আনসান আনসান করে। তাই বুঝি তুই তোর ফুটানি রে আমার বাসায় খুঁজতে আসছিস না? ভাবছিস তোর ফুটানি দেওয়ার লুকায় রাখছিস? তুই আমার ভুল বুঝিস না, এত রাত হয়ে গেল ফুটানি এখনো ঘরে ফিরলো না। আমি জানি তোর ফুটানি কই কই আছে, শুধু তোর জামাই না ওই মাইয়া আমার ডিস্কোর বশীকরণ করছে। আমার ডিস্কো এখন আর আমার কাছে আসে না, আমার কাছে টাকাও থাকছে না। কোন মাইয়া? ফুলজান। ওই ফুলজান বিদেশ যাওয়ার নাম কি না? সব পোলারে নাকি বসে দিয়ে খালি ঘুরে দিচ্ছে। চল তার
তাড়াতাড়ি চল, ওদের হাতে নাতে ধরি, ও লাগা লাগে পিড়িতের মধ্যে টের পাওয়া। আমি একটা প্রয়োজনীয় কথা বলবো। বলেন। এই সব কাজের জন্য একটা পূর্ব অভিজ্ঞতার দরকার আছে। অভিজ্ঞতা না থাকলে তুমি পদে পদে ভুল করবা। ভুল করবো কেন? আপনি আছেন না? আরে আমি তো আছি। দেখেন আপনারা দুইজন আমার ভুল বুঝছেন না, কারো স্বামী বা প্রেমিকে আমি কেড়ে নিনি, আমি দিদি পাইছি বলে হেরা সারাদিন আমার পিছে ঘুর 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 করে। গুরু আমি একটা বিপদে পড়ছি। বলো কি প্রবলেম? আমি একটা মায়ের আমি লাভ করি, তার একটা লাভ লেটার দিতে হবে। আমি তো লেখাপড়া জানি না, লিখতে পারি না, আপনি যদি ইংরেজিতে একটু ফিলিংস দিয়ে একটা চিঠি লিখে দিতেন। ডিস্কো, তুমি কারে প্রেম পত্র দিতে চাও তা কি আমি বুঝি না? তুমি হাঁটো ডালে ডালে, আমি হাঁটি পাতায় পাতায়, তুমি হাঁটো পাতায় পাতায়, আমি হাঁটি শিরায় শিরায়, তুমি হাঁটো শিরায় শিরায়, আমি হাঁটি হাওয়ায় 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 হাওয়ায়। ভাবে না গুরু, ভাবে না, ভিজন দিবি তো আমি মজা দেখাইতেছি। তোমার পক্ষী উড়াল দিছে আমেরিকা। কি করে ডিস্কো আমার লোকে এত বড় গাদ্দারি করলো? পুরোপুরি করে নাই, ওখানে গেলে ফিরাইতে পারবা। আরে ওই খুল্লাকাদের, খুল্লাকাদের হইতেছে এক নম্বর শয়তান। ডিস্কো যাতে সুজানের লোকে ভাও দিতে পারে সেই জন্য একটা প্রেমের চিঠি লেখা দিছে, আর ওই প্রেমের চিঠি নিয়ে ডিস্কো সুস্থ সুজানের বাড়ি। আসলে আসলে খুল্লাকাদের হয়েছে সব নকশি গোড়া বাদের খাইটা আছে মিথ্যা শয়তান। কোচিং সেন্টার তো না, প্রেমের সেন্টার। খালি নষ্ট গোড়া না, ওই কাদেরই তো বুদ্ধি দিছে ফুলজানের লোকে আমেরিকা যাওয়ার। সেই চান্সে ডিস্কো তোমার নামে কত কি কি বদনাম করলো। কি কি বদনাম করলো? বললো তুমি চেয়ারম্যানের মেয়ে হলে কি হইব, তোর ওপর অনেক টাকা থাকলে কি হইব, তুমি তো তার ফিরা মাথা গরম, অযথা ঝগড়া করো, টিচির মিচির করো, তোমার সাথে দুদিনের জন্য মিথ্যে 15 দিনে করা যায়, সারা জীবনের জন্য ঘর বাঁধা যায় না। ডিস্কো আমার নামে এত বড় বদনাম করলো। আচ্ছা আচ্ছা, ওর একদিন কি আমার একদিন ওই ওই বাচ্চা কই? হ্যাঁ চিন্তা নেই, বাইতে আমি তো তোমার সুন্দর সুন্দর শুকায় শুকায় একদম দৌড় দৌড়ি হয়ে গেছে, আমার চোখে নিচে কালি পড়ে গেছে, দেখো 200 নিচে কালি শোনা আমার চলে পড়ে কালি কালি হয়ে গেছে, আমার রূপ নষ্ট হয়ে গেছে, আমি তো সেগুলো নষ্ট হতে সাতকে গেলে তোমার উপর আমি কি করবো বল? দেউড়াল দিতে চাইনি তার একটু আটকে এসে পারি না, তুমি তো একটা পাচ্ছি তোমার মন ভাড়া শুধু ভালোবাসি। কথাটাই তো আমি বলেছি পারতেছি না তোমারে, আমার এই বুঝানোর দরকার নেই, আমি সত্যিই চলেছি। তোমার মোটি ফিট লন্ডন ইয়ে আমার হৃদয়ের সমস্ত কথাবার্তা দিয়া আমি তোমার জন্য একটা লাভ লেটার লিখেছি। তো দেখেন আপনি
কিন্তু মিস্টেক করতেছেন, ওরা কেউ আমার ভালোবাসে না, ভালোবাসে আমার দিদি রে। দিদি রে? হ্যাঁ। আমার তো মনে সন্দেহ না করবে, বিয়ার ভালো অর্জন, আই লাভ ইউ, তোমাকে তো আমার লাইফে জীবন বৃথা, একবার তো তোমার ভালোবাসে আমাকে চেক করতে পারে, আর তুমি যদি আমার ভালোবাসাটাকে সারা না দাও তাহলে আমি সুইসাইড করব, সারা পৃথিবীর মানুষ যাচ্ছে আর তোমার কারণে আমার মৃত্যু হয়েছে। দিদি, এসি এসি তোমার খুলে কাজের আরে আমি আজকে দেখি আপনি খুব খুশি খুশি লাগতেছে, তোমারও তো খুব হ্যাপি হ্যাপি মনে হচ্ছে। মনে হইব না, আমি তো আমার এই দুই চোদ্দের স্বপ্ন দেখতেছি। কিভাবে দেখো? চক্ষু বুঝা দেখো, চক্ষু বুঝা দেখবো। তোমরা গুরু, আমরা এসে আপনার এই পিজি সেন্টারে আগুন লাগিয়েছি, ভালো ভালো ফলাফল গুলিরে প্রেমে শিক্ষা দেন না? তোমরা কি করতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই জানি প্রেমে শ্রী লিট লোকেদা এই বিড়া বয়সও পিজির শোক কমে না না? আবার ডিস্কো ভাইয়েরও পিয়ন মানাইছেন না? ভুল ভুল, আমার মনে হয় আমার নামে অন্য কেউ লেটার লেখাইছে। কে লিখছে? কে লিখছে? ফুটানি, আমি তো আগেই কইছিলাম জামাইরে বান 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 শুনলি না? হ্যাঁ কই কই এই খাটা কই পাই এই যে আই কি তো মানে পরি করি 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 আই তোমার ফুটানি আমি পাই করি করি আমি তোমারে বাসুন কেমনে, আমি তোমার যাবো না। তুমি মরো, তুমি মরলে আমার শান্তি। খুঁজা কাদের? তোর কারণে আমি আমার ঘড়ি অ্যান্টিনা টুপি আর চশমা হারাইলাম, আমার নাচা গানা সব বন্ধ, তোরে আমি খাইছি। কে জানা বেশে বিদায় আমি কাউকে বলি নাই। এই গুড় লাগা, আমার বউ আমার কাছ থেকে মোবাইল ফোন অ্যান্টিনা টুপি ঘড়ি মাফলার সব কট করছে। তুমি জানো না, গান না শুনলে আমার মনে রং আসে না, আর মনে রং না আসলে তোমার এনে আমি রঙিন খপ কেমনে দেখবো। তোমাকে আমি একটি কালারফুল সানগ্লাস কিনে দেবো, তুমি সেই কালারফুল সানগ্লাস পরে হ্যাঁ কালারফুল ড্রিম দেখবা। না আমার ড্রিম দেখার দরকার নাই, আপনার সাইজ করে চশমা সারে আপনার চোখ দুটা কালারফুল করে দিই। সুজান, এরা কেমন দুষ্টু দুষ্টু কথা বলে, তুমি আমাকে সেভ করো, আমাকে বাঁচাও ফুলজান। তার আগে বলেন, কষ্ট করে বলেন, এই ফুলদানের কাছে চিঠিটা কে লিখছে? কোন ডিস্কো? আমার মিথ্যা কথা না, মানে এই আমেরিকা যাওয়ার স্বপ্ন আমার অনেক দিনের। ফুলজান, আমাকে ছাড়া এই চান্স তুমি আর কাউরে দিও না। ফুলজান, কান ধরেন গুরু, ফুলজানের সামনে তোমার প্রেস্টিজ, কান ধরেন। আর একটা কথা, জীবনে কোনোদিন আর কোনো মাইয়ার চিঠি লিখবেন? হ্যাঁ লিখবেন কত না কষ্ট হইতেছে, খুব কষ্ট। ওই বাপির জন্য সবগুলো একেবারে পাগল হইলেন, আমার কি চিনি? আর তুই এখানে কেন? তোমরা শুধু শুধু আমার ফুল বুঝতেছো,
আমি তো তোমাকে খারাপ চাই না। হ্যাঁ তো আমার পিছে ঘুরে না, উনি আমার টিমে পিছে। আমার মনে হইতেছে ও ঠিকই বুঝেছে। আসলে ওই চান্ডা গুলো সবগুলো হচ্ছে বদের খাইটা। সত্য বিষ্ণিয়া, হ্যাঁ কোন মানুষ কথা চান না কেমন হয়? হ্যাঁ ঠিকই তুসে, সত্য বিষ্ণিয়া ওদের প্রত্যেকের মনে খাওয়া জানা দেবো ওরা ঠিক চায়। কিন্তু আমরাই তিনজন একা একা, কোনো চিন্তা নাই, আমি তো আমাকে চিনি নাই। কি বাবা, তোমার মন কি এন্টিনা টুপি আর মোবাইল ফোনের জন্য কাঁদে? বউয়ের জন্য কাঁদে না, কাঁদবে। তাইলে বাড়িতে ফিরা গেলেই পারো, বাড়িতে গেলে ঘড়ি পাবা, মোবাইল পাবা, এন্টিনার টুপি পাবা, সাথে বউ পাইবা। কিন্তু বাড়িতে ফিরে গেল তো আমি আমেরিকা যাইতে পারবো না। তুমি যার সাথে বলতে চাইতে চাও, হ্যারে কি তুমি ভালোবাসো? আরে না না না, আমি হ্যারে ভালোবাসবো কে? আমি আমার বউয়ের খুব বেশি ভালোবাসি। আরে আমি তো ফুলদানে শুধু অভিনয় করতেছি, শুধু আমেরিকা যাওয়ার লেগা। বুঝতে পেরেছি, তোমার মন সুপথে আসুক। তোমার মন উদাস কেন? তোমার মনে কিসের ঝড়, কি কষ্ট তোমার? আপনি আমার মনের কথা বলেন কেমনে? আমি মানুষের মনের কথা বুঝতে পারি। ওনারা কারা, কি চায়? ওনারা আমার সফর সঙ্গী, ওনারা মানুষের ভবিষ্যৎ বলতে পারে হাত দেখে। হাত দেখন লাগবো না, মুখ দেখাই কইয়া দিতাছি। তুমি কাউরে ধোকা দিতাছো? তুমি কারোর সাথে সিডারি কইরা হ্যার সাথে বই দেওয়ার চেষ্টা চালাইতাছো? তুমি কি জানো না কারো মন ভাঙার মসজিদ ভাঙা সমান? ভালোবাসে কিন্তু ওর বিয়ে করলো, আমি আমেরিকা যেতে পারবো না। এই জন্য আমি সুলতানের সঙ্গে মিথ্যা প্রেমের অভিনয় করে আমেরিকা যেতে চাই। আমার ডলার আমেরিকা এসবের বড় শখ। আপনার একটা ব্যবস্থা করে দেন। আপনি ওনাদেরকে বলেন একটা কিছু করতে আমার জন্য। বৎস, তোমার কথা শুনলাম, তোমার পদ আপনি আপনি তোমার সামনে চলে আসবে। একবার যদি লাগে গায়ে বিষের জ্বালায় প্রাণ যায়, ঔষধে ছাড়ে না সে। বাবাজি আপনার আমেরিকা যাওয়ার প্রস্তুতি শেষ? হ্যাঁ মোটামুটি, কিন্তু আপনারা কারা? চিনবেন না, মানুষের সমস্যার সমাধান করাই আমাদের কাজ। বাবাজি তাহলে আমার একটু উপকার করেন, আমার ভালোবাসার পথে ওই তিন কাতারে সরাইয়া দেন। এমন কিছু করেন যাতে ওরা ভুলেও কোনদিন মুখে ভালোবাসার কথা আনতে না পারে। আপনি কি আপনার ভালোবাসার সত্যিকার অর্থে ভালোবাসেন নাকি বিদেশ যাওয়ার জন্য ভালোবাসেন? মানে বলেন তো যাই, মানে না মানে ওই ভালোবাসি, কিন্তু আমেরিকায় গিয়েও তো ভালোবাসা যায় কি তাই না? আপনার মনের আশা পূরণ হবে। আমার বোন খুললে আমি কি আমেরিকা যাবো না? আমি ডলার কেমনে গেলুম? আমি ডলার কেমনে গেলুম? ফুলজান 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 বন্ধু, একটা মিষ্টি করে গেছে রোগে পড়া একটা মাইয়ের জন্য আমি তোমাদেরকে অনেক দুঃখ দিচ্ছি। আমাদের শরীর চোটে আসলে খারাপ, সামান্য স্বার্থের জন্য নিজেদের মধ্যে আমরা বিচ্ছেদ করি, শত্রুটা তৈরি করি। আসলে আমরা হুদে হুদে একটা মরিচিকের পিছনে ছুটছিলাম, তোরা আমারে মাফ করে দিস। তোমাকে ছোট বন্ধু হইয়া তোমাকে অনেক বেয়াদবি করছি, আমারে মাফ করে দিও। না না না, আমারে মাফ করে দিও, আমি আমারে মাফ করে দিও। আমার মনে হয় ফুলজান মিস্টারে পছন্দ করে। ফুলজান রূপে আমার কোনো আপিত্ত নাই। তুই ফুলজানের কাছে ঠিক আছে সত্য বলতেছো? আমি যাবো, তারা গেল ভাবির কাছে এক লাগে মাপ পায়া, তোমার ঘরে ফেরত দিয়ে আসি। তাহলে তোর ভাবি মনে করবো যে আবার বুঝি আমরা নতুন কোনো গিরিঙ্গি করতেছি। তোর ভাবি খুব ভালো মানুষ রে। আমি যাই, আমি একলাই সামাল দিই।
তোরা আমার লেগে দোয়া করিস। আল্লাহ ভরসা, ঘরের ছেলে ঘরে ফিরে যায়, ঘরের জামাই ঘরের জামাই ঘরে ফিরে যায়, আমার লেগে দোয়া করিস। কে আমাকে ভালোবাসিবে? আমি রূপা লেগেছে ফিরে যাই দিলচা রূপালি নদী রে রূপ দেখি তোর হই আমের বইরে কি কেন সুজান ফ্লাওয়ার দাম আই কামিং। জানতাম ঘরের জামাই ঘরে ফিরে আসবো। আমি তোমারে কথা দিয়েছি আর কোনোদিন আলগা ফুটানি করবো না। না না, তুমি ফুটানি করা ছাড়বা না। তোমার ওই ফুটানি দেখেই তো আমি তোমারে ভালোবাসছিলাম। এই নাও তোমার অ্যান্টিনা টুপি, তোমার ঘড়ি, চশমা আর তোমার মোবাইল ফিট করে দাও। আমার মিষ্টি গেছে, তুমি আমার এক্সকিউজ করো প্লিজ। আমি জানতাম তুমি ফিরে আসবা। আমার ভুল বাঁচছে, অতি লোভে আমার সব নষ্ট হয়ে গেছিল। তুমি অমন করে করো না, তুমি অমন করে করলে আমার খুব খারাপ লাগে। তাছাড়া বলতে মানুষই মিস হয়। আচ্ছা তোমার কি এমনি কি জানে খুব সরল? তুমি কোনো চিন্তা করো না, বিয়ার পর বাগান রে কইয়া আমি তোমার নিয়ে হেভেলি কি পাইলা যাবো। তুমি একা যে বিষ্ণু কই? রূপালীর কাছে। কোথানি? বউয়ের কাছে। যে গেলা না আমি কই? তুমি কই? তোমার কাছে। আমার দিবি ক্যান্সেল। অসুবিধা নাই, শুনলাম। তোমার তো টিভি ক্যান্সেল হয় নাই, গেল না। আমার কেমন লাগছে সত্য কইবা? কেমন আমার ফুল জানা নিয়ে তুই আমেরিকা যাস? আমার কি হইব? আমার কি হইব?